হবে যে হুরপুরি দেওয়া হবে, স্বামীর সাথে একজন স্ত্রীও দেওয়া হবে, আবার অন্তত পক্ষে 70 জন হুরপুরি দেওয়া হবে। এইভাবে তারা যখন বসবে তখন তার স্ত্রী এসে হুরপুরি এসে তার মাথার মাঝে এইভাবে টুকা দিবে, অর্থাৎ কিছুটা আনন্দের জন্য বলবে, আনন্দের জন্য এইভাবে টুকা দিয়ে তারা আবার সেখানে গজল পরিবেশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গজল হলো কিভাবে, نحن الخالدات فلا نبيد ونحن النائمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। এইভাবে তারা গান গাইবে। আবার আমাদের মতো নাচ নাচ যার এই গান নয়, আইব বাচ্চু কি বুঝেন, এই ধরনের গান গাইতে পারছে কোনোদিন? আর একটু জোরে কন, মমতা জাফা, আসিফ আকবর, আরো যারাই আছেন, বেবি নাজনীন, টেজি নাজনীন যারাই আছে, এই ধরনের গান কোনোদিন গাইতে পারবে না। আইব বাচ্চু যাই করে থাকেন না কেন, আমরা মুসলমান হিসেবে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন মাফ করে দেন। কিন্তু যে সমস্ত কাজ বা কর্মকাণ্ড করে গেছেন এগুলা জান্নাতে যাওয়ার কর্মকাণ্ড নয়। জোরে বলুন ঠিক কিনা? উনি যখন মৃত্যুবরণ করেছে ওনার পরিবারটা এইদিকে হুঁশিয়ার হওয়ার কথা ছিল, মৃত্যুবরণ করেছে অন্ততপক্ষে কবর পর্যন্ত ওনাকে সুন্দরভাবে দাফন করানো হোক, কিন্তু দেখা যায় ওনার কবরের উপরে রূপালী গিটার তথা সুন্দর ফুল দিয়ে আরো অনেক কিছু দিয়ে একটা গিটার বানিয়ে কবরের উপরে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এর পরের দিন দেখলাম, আবার ভিডিওতে দেখলাম একটি কনসার্ট ছিল, গানের একটি আয়োজন ছিল, সেখানে অতিথি ছিলেন আইব বাচ্চু, কিন্তু উনি দুর্ভাগ্যক্রমে উনি মৃত্যুবরণ করেছে, সেখানে অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু সেখানে আরো যে অনেক শিল্পী আছে, যেমন জ্যামস সহ আরো অনেক কিছু দেখলাম, অনেক বড় লম্বা চুলের একজন শিল্পী সেখানে যে দুঃখ প্রকাশ করে গিটার বাজায় বাজায় দুঃখ প্রকাশ করে যে আইব বাচ্চু সাহেব এখানে অতিথি ছিলেন, কিন্তু দুঃখজনক হলো উনি এখানে আসতে পারেন নাই, আমিও আসতাম না, যাক আজকের এই অনুষ্ঠানটা আইব বাচ্চুকে উৎসর্গ করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন, কবরের ভিতরে যাইয়া মনে হয় আর একটু সুন্দর লাগবে, গানের আয়োজনটা উৎসর্গ করা মনে হয় সব বেশি হবে। জোরে বলুন সব হবে, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি এখন ঘাম থেকে বিরত থাকি, গান বাজনা এগুলা থেকে বাদ্য এগুলা থেকে যদি বিরত থাকি, তাহলে জান্নাতের ভিতরে আমরা যাই গান গাইতে পারবো, জান্নাতের ভিতরে যাই আমরা গান শুনতে পারবো। জোরে বলুন ঠিক কিনা?